হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি 10। পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষার অ্যাডমিট আগের দিন বেরিয়ে গেছে। যদি আপনারা না জেনে থাকেন তো পিএসসির অফিসিয়াল সাইটে গিয়ে পরে আপনারা অ্যাডমিটটি ডাউনলোড করে নিতে পারেন। এবং পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে আমি এই ভিডিওগুলি আপনাদের সামনে তুলে ধরছি। তো ভিডিওগুলি আপনারা দেখতে থাকুন, আর যদি এখান থেকে কোশ্চেন পান তাহলে অবশ্যই ভালো হবে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, কোনটি নক্ষত্রদের বর্ণ নির্দেশ করে? ঠিক আছে, কোনটি নক্ষত্রদের বর্ণ নির্দেশ করে? না, এটার উত্তর হয়ে যাবে তাপমাত্রা। তাপমাত্রা নক্ষত্রদের বর্ণ নির্দেশ করে। পরের কোশ্চেন, ইন্দিরা ঠাকুরুন কোন উপন্যাসের চরিত্র? ইন্দিরা ঠাকুরুন পথের পাঁচালী উপন্যাসের চরিত্র, পথের পাঁচালী। পরের প্রশ্ন, রোলা গারোর কোন খেলার সাথে যুক্ত? তো রোলা গারো একজন ফুটবল প্লেয়ার, অর্থাৎ এখানে অপশন এ সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, প্লুরা কিসের আবরণী? তো প্লুরা মনে রাখতে হবে ফুসফুসের আবরণী। ঠিক আছে, ফুসফুসের আবরণী হচ্ছে প্লুরা, হৃৎপিণ্ড হচ্ছে পেরিকার্ডিয়াম, আর মস্তিষ্কের হচ্ছে মেনিনজাইটিস। নেক্সট, লিফট কে আবিষ্কার করেন? তো লিফট আবিষ্কার করেন কে, এটার উত্তর হয়ে যাবে ইজি ওটিস। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে? এখানে ভালো করে লক্ষ্য করুন, ভারতীয় পদটা দেওয়া আছে, ঠিক আছে, ভারতীয় শব্দটা দেওয়া আছে। তো ভারতীয় শব্দটা যদি দেওয়া থাকে তাহলে তার উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। কিন্তু যদি ভারতীয় কথাটা না দেওয়া থাকে, শুধু বলে মহিলা সভাপতি কে ছিল, প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, তাহলে তার উত্তর হয়ে যাবে এনি বেসান্ত। পরের প্রশ্ন চলে যাচ্ছি, টেলর ভ্যালি কোথায় আছে? টেলর ভ্যালি আছে আমেরিকাতে। পরের প্রশ্ন, পার্সিকদের ধর্মগ্রন্থটির নাম কি? পার্সিকদের ধর্মগ্রন্থটির নাম হবে জেন্দ আবেস্তা, এখানে অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, মানব শরীরে কতগুলি পাঞ্জর আছে, অর্থাৎ রিবস আছে, যাকে ইংরেজিতে রিবস বলে, ঠিক আছে, পাঞ্জরা আছে। তো মানব শরীরে মোট 24টি পাঞ্জর আছে। পরের কোশ্চেন, স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? তো স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন অশ্বিনী কুমার দত্ত, এখানে অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া নদীটির নাম কি? তো বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া নদীটির নাম হলো নর্মদা, এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। নেক্সট কোশ্চেন, নুন মাটি কিসের জন্য বিখ্যাত? তো নুন মাটি একটি তৈল শোধনাগার। পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত গিরিরাজ কিসের সাথে সম্পর্কিত ছিল? তো গিরিরাজ একজন ঔপন্যাসক ছিলেন যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। পরের প্রশ্ন, বিশ্ব রেডিও দিবস কত তারিখে পালন করা হয়? তো বিশ্ব রেডিও দিবস 13ই ফেব্রুয়ারি পালন করা হয়, অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, কোন দেশের সেনাবাহিনী প্রথম বুলেট প্রুফ হেলমেট চালু করে? ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, কোন দেশের সেনাবাহিনী প্রথম বুলেট প্রুফ হেলমেট চালু করে? তো এটার উত্তর হয়ে যাবে ভারত, ঠিক আছে, এখানে উত্তর হয়ে যাবে ভারত। পরের প্রশ্ন, কেলামাইন কোন ধাতুর আকরিক? তো কেলামাইন দস্তার আকরিক, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, কেলামাইন হচ্ছে দস্তার আকরিক। পরের প্রশ্ন, মার্সেলো ডিসুজা তিনি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? ছিলেন না, আছেন আর কি, সম্প্রতি মার্সেলো ডিসুজা আমাদের ভারতবর্ষে এসেছিলেন। তো তিনি কোন দেশের রাষ্ট্রপতি? তিনি পর্তুগালের রাষ্ট্রপতি, পর্তুগালের রাজধানী হচ্ছে লিসবন। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করেন কে? অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে রিমুভ করান? তো এটার উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি এটা উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, পেন হোল্ড গ্রিপ কোথাটি কোন খেলার সাথে যুক্ত? ঠিক আছে, তো পেন হোল্ড গ্রিপ কোথাটি টেবিল টেনিসের সাথে যুক্ত, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। পরের প্রশ্ন, ইগনাইটেড মাইন্ড বইটির রচয়িতা কে? অর্থাৎ ইগনাইটেড মাইন্ডস পুস্তকটির কার রচনা? তো এটার উত্তর হয়ে যাবে এপিজে আব্দুল কালাম, ঠিক আছে, এপিজে আব্দুল কালাম এটার সঠিক উত্তর হয়ে যাবে, ইগনাইটেড মাইন্ডস গ্রন্থটির রচয়িতা। পরের প্রশ্ন, স্বয়ংসিদ্ধ স্কিমটি কাদের জন্য চালু করা হয়েছে? তো স্বয়ংসিদ্ধ স্কিমটি মহিলাদের জন্য চালু করা হয়েছে, এটার অপশন, এটার উত্তর হয়ে যাবে অপশন বি। পরের প্রশ্ন, শেক্সপিয়ারের বিখ্যাত বিয়োগান্ত নাটক কোনটি? তো শেক্সপিয়ারের বিখ্যাত বিয়োগান্ত নাটকটি হলো ম্যাকবেথ। পরের প্রশ্ন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, এই উক্তিটি কার? তো এই বিখ্যাত উক্তিটি হলো জন কিটসের, এখানে অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, ছাতিমতলা কোন ক্যাম্পাসের বিখ্যাত জায়গা? তো ছাতিমতলা বিশ্বভারতী ইউনিভার্সিটি যেখানে আছে সেখানে রয়েছে। তো বিশ্বভারতী ইউনিভার্সিটি আমাদের পশ্চিমবঙ্গে আছে, তো ছাতিমতলা সেখানের একটা বিখ্যাত ক্যাম্পাস। পরের প্রশ্ন, মোহিনীআট্টম
কোন রাজ্যের নৃত্য, ঠিক আছে? তো মোহিনীআট্টম এখানে কেরালার নৃত্য হয়ে যাবে উত্তর, এটার কেরালার নৃত্য হচ্ছে মোহিনীআট্টম। পরের প্রশ্ন, ভারত কোন রাজ্যে সবচেয়ে বেশিবার রাষ্ট্রপতি, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশিবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে? তো ভারতে সবচেয়ে বেশিবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে উত্তরপ্রদেশে। আর যদি বলে বেশি দিন ধরে চলেছিল, তখন সেটার উত্তর হয়ে যাবে পাঞ্জাব। বেশি দিন ধরে রাষ্ট্রপতি শাসন চলেছিল, সেটার উত্তর হবে পাঞ্জাব। আর যদি বলে বেশি বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, তখন সেটার উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, সেনাবাহিনীর কোন দেশে সেনাবাহিনী প্রথম বুলেট প্রুফ হেলমেট চালু করেছে? তো এটার উত্তর হয়ে যাবে ভারত। পরের প্রশ্ন, করোনা ভাইরাস আক্রান্ত রোগটির নাম কি? তো করোনা ভাইরাসের দ্বারা সম্প্রতি প্রচারে আছে, ঠিক আছে? তো করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হওয়া রোগটির নাম হচ্ছে কোভিড-19। এখানে এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের জন্য, আপনারা দেখে যাবেন, কোভিড-19। পরের প্রশ্ন, সৌর ব্যাটারিতে কোন মৌল ব্যবহার করা হয়? তো সৌর ব্যাটারিতে সিলিকন ব্যবহার করা হয়, এটার উত্তর হয়ে যাবে অপশান সি। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, কোন দেশ সম্প্রতি লোটাস টাওয়ার তৈরি করেছে? তো লোটাস টাওয়ার তৈরি করেছে, এটার উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ শ্রীলঙ্কা লোটাস টাওয়ার তৈরি করেছে। তো এ ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।